হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের একটা সুন্দর একটা সুজির পিঠা বানিয়ে দেখাবো, সেজন্য আমি এখানে 250 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম। পিঠাটা আসলে দেখে বোঝা যাবে না, পিঠাটা আসলে অনেক মজাদার। আমি এর ভিতরে নিয়ে নিব এখন, যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিতে হয়, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু গুড় মিশিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, মানে এখানে আমি অনেকটা পরিমাণ নারকেল দিয়ে দিব। বেশ অনেকটাই নারকেল দিয়ে দিলাম। আমি সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নিব। এই পিঠাটা যতটা মজাদার দেখতে ভালো না লাগতে পারে, কিন্তু বাটি পিঠাটা আসলে অনেক মজাদার। আমি এমন একটা পিঠা আজকে আপনাদের বানিয়ে দেখাবো, না খেলে আসলে বুঝতেই পারবেন না যে পিঠাটা কি মজার। ভালো করে এই মিক্সচারটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি আস্তে আস্তে করে সব উপকরণ দেখিয়ে দিব আপনাদের, যাতে করে শিখতে পারেন। এবার আমি এখানে 2টো ডিম নিয়েছি, এই ডিম দুটো এখানে একসাথে মিশিয়ে দিব। ডিম আগে দিব, সাথে একটু পানিও দিব, ভালো করে মিশ্রণটা একটু মেখে নিব। আপনারা চাইলে ডিমের বদলে কলাও দিতে পারেন, বাট আমার কাছে ডিম ভালো লাগে, তাই আমি ডিমটাই দিলাম। এটা আসলে সুজি ডিমের পিঠা, তো তাই আমি ডিমটাই দিলাম। আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, আপনারা এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। আমি দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দেখতে ভালো লাগবে। এটা কোনো ক্ষতিকারক আসলে না, বেশি খেলেও ক্ষতি, আসলে সব খাবার জিনিসেই ক্ষতি, কিন্তু আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম একটু দেখার সৌন্দর্যের কারণে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, আমি এখানে তেল দিয়ে দিব, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তেলটা আমি নিয়েছি, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নেবেন। এবার এখান থেকে আমি পুরটা নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ছোট ছোট লিচির মতো করে দিয়ে দিব। আবারও বলছি, আপনাদের যদি ফুড কালারটা দিতে অসুবিধা হয় দেবেন না, আমার কাছে একটু ভালো লাগে, জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। আপনার কাছে না ভালো লাগলে দিবেন না, কোনো সমস্যা নেই, ফুড কালারটা দিতেই হবে, ওটা কোনো কারণ নেই। না দিলে হয়, দিলেও হয়, না দিলে বেশি ভালো, দিলে একটু দেখার ভালো, এই আর কি, আর কিছু না। আমি একে একে সবগুলো দিতে পারবো না একসাথে, কিছুটা দিলাম, কিছুটা আবার পরের পেজে দিব। আমায় তুমি ভালোবাসো না বাসো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। আমায় তুমি ভালোবাসো না বাসো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। হৃদয়ে রে বাঁধন না 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 না, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি ভালোবাসো না বাসো, তোমায় তো ভোলা যাবে না,
No. দেখুন বন্ধুরা আমার পিঠাগুলোকে সুন্দর লাগতেছে দেখতে তবে যদি আমি নারকেলটা না দিতাম তবে আর একটু ফুলতো নারকেলটা দেওয়ার কারণে একটু কম ফুলতেছে যেহেতু নারকেলটা আমার একটু ঠান্ডা ছিল এই কারণে জাস্ট একটু নর্মাল করে নেওয়া উচিত ছিল কিন্তু আমি এত সময়টা অপেক্ষা করতে পারিনি পিঠাটা বানাবো বলে খুব এক্সাইটেড ছিলাম তাই আমি নারকেলটা নর্মাল হয়নি তো আর একটু নর্মাল করে নেওয়া উচিত ছিল যেহেতু নারকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে রেখেছিলাম এটা একটু ভুলেছে তাই একটু ফুলছে কম বাট অনেকেই খাবার সোডাটা দেয় কিন্তু আমি আসলে খাবার ক্ষেত্রে মানে খাবার জিনিসে খাবার সোডাটা আসলে বেশি ইউজ করতে চাই না এটা আসলে শরীরের জন্য খাবার সোডাটা অনেক ক্ষতিকর আপনারাও চেষ্টা করবেন খাবার সোডাটা অ্যাভয়েড করতে আসলে অ্যাভয়েড করা যায় না আসলে সব খাবারে এখন খাবার সোডা থাকে তারপর যেটুকুন অ্যাভয়েড করা যায় স্বাস্থ্যের দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাস্থ্য ভালো তো পৃথিবীর সব কিছু ভালো স্বাস্থ্য খারাপ পৃথিবীর সব কিছু খারাপ শরীর ভালো না থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না আর শরীর ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো থাকে যেমন মনের সাথে শরীরের কানেক্টেড আবার শরীরের সাথে মনের কানেক্টেড তাই দুটোই দরকার আমাদের জীবনের জন্য শরীর খারাপ থাকলে মন খারাপ থাকে মন খারাপ থাকলেও শরীর খারাপ থাকে এই জন্য শরীর মন দুটোই যাতে আমাদের ভালো থাকে আমাদের সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমার পিঠাগুলো হয়ে গেছে দেখুন আমি একটু নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো তুলে নিয়েছে আমি আর এক পেজ দেওয়ার জন্য অপেক্ষা করতেছি কী সুন্দর একটা কালারও হয়েছে দেখেন আপনারা দেখুন বন্ধুরা আমি পরের খোলাটা দিয়ে দিলাম এখন একটু সুন্দর উল্টে উল্টে নেব আমার দুই খোলা পিঠা হচ্ছে